रविवार को राज्य की खाद्य मंत्री ज्योतिप्रिय मलिक व्यापारियों के साथ चर्चा करने के लिए हावड़ा के कल्टन सभागृह पहुंचे, जहां उन्होंने विभिन्न व्यापारिक संगठनों के साथ हावड़ा विधानसभा में बैठक कर बातचीत की। आने वाले दिनों में कोरोना महामारी से कैसे बचा जाए और लॉकडाउन में व्यापार को कैसे आगे बढ़ाया जाए, इस पर चर्चा की गई। साथ ही व्यापारियों ने लोगों को हो रही असुविधाओं से भी खाद्य मंत्री को अवगत करवाया। ৩০০ থেকে ৩৫০ ব্যবসায়ী প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে ব্যবসা করি। আজকে এই ৫৭ দিন লকডাউন পিরিয়ডে আমাদের বাজার প্রায় অর্ধেক দিবসই বন্ধ ছিল। প্রত্যেক দিন আনে দিন খায়, এরকম মানুষগুলো আজকে না খেয়ে মরতে চলেছে। তাদের কাছে একটি প্রশ্ন, আগে জীবন না আগে জীবিকা? তারা সেই আশঙ্কা করে মরছে, শেষে কি না খেয়ে মরতে হবে? আমরা যতগুলো ব্যবসায়ী অ্যাসোসিয়েশন আছে তাদের প্রত্যেকের দুজন চারজন পাঁচজন প্রতিনিধির সাথে বসবো, একদম সেই সবজি ব্যবসায়ী থেকে বস্ত্র ব্যবসায়ী, সিমেন্ট ব্যবসায়ী থেকে চালের ব্যবসায়ী, সমস্ত যারা রয়েছে তাদের কাছে বসবো। এবং একটা মনে করবেন যে আগামীকাল থেকে আমরা একটা বড় জোনে কিন্তু প্রবেশ করছি। থার্ড ফেজ চলে গেল, আগামীকাল থেকে আমরা ফোর্থ ফেজে ঢুকতে গিয়ে আমি একটা প্রবলেমের কথা বলি, যে আমাদের এখানে একটি মেয়ে আক্রান্ত হয়, তারপর সে সুস্থ হয়ে বাড়ি আসে, ভগবানের কৃপা দয়ায় সে বাড়ি চলে আসে। তারপরে কত দুদিন আগে একজন মারা যায়, তারপরের দিন তার বাড়ির লোকে সংক্রামিত হয়, আক্রান্ত হয়। আমরা রাত্রিবেলা দুটোর সময় তাকে তুলে নিয়ে যাই হসপিটালে ভর্তি করি, এবং তাদের পুরো ফ্যামিলিটাকে আমরা কোয়ারেন্টাইন নিই, তাদের সবাই চলে যায়। সেই জায়গাটাকে আমরা সিল করে দিচ্ছি, লক 14 ডেজ সেই জায়গা লক থাকবে, না মার্কেট না কোনো দোকান কিছু খোলা যাবে না। কোনো বাড়ির লোককেও বলবো, যদি কোনো বাড়ির লোকের কিছু দরকার লাগে তারা মোবাইলে ফোন করবে, থানাতে ফোন করবে, কিংবা আমার পৌরসভায় ফোন করে তারা বলবে আমরা খাবার পৌঁছাবো। এটা আমাদের একটা প্রোগ্রাম। আজকের যারা ব্যবসায়ীদের কাছে আমাদের ব্যাপার, ব্যবসায়ী তো ব্যবসাগুলো খাবে, তারা তো না খেয়ে থাকতে পারবে না। তাদের প্রত্যেকের বলেছি যে তাদের একটু সরলীকরণ।